সুরমা নদীর পাশে এক বিশাল বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলেই টুনি তার একমাত্র মেয়ে টুকির সাথে বাস করত। টুনির স্বামী টুনা অনেকদিন হলো এক দুর্ঘটনায় মারা গেছে। টুনা মারা যাওয়ার পর টুনি বাজারে বিভিন্ন ধরনের ফল বিক্রি করত, আর সেই ফল বিক্রি করে টুনি যা টাকা পেত তাই দিয়ে টুনি তার সংসার চালাত। মা টুকি, কোথায় রে তুই? এদিকে একটু শুনে যা তো। মায়ের ডাক শুনে টুকি ঘর থেকে বেরিয়ে আসে আর তার মাকে বলে, এই তো মা এসে গেছি, বলো কি বলবে? মা টুকি, আমি তো বাজারে যাচ্ছি, আমার ফলের ঝুড়িতে ভালো ভালো ফল তুলে দে তো, বাজারে যে ফলের চাহিদা অনেক বেড়ে গেছে। মা, তোমাকে বলতে হবে না, তুমি বলার আগে যে আমি তোমার ফলের ঝুড়িতে সব ফল তুলে দিয়েছি। আমার লক্ষ্মী মেয়ে, আমি ঠিক করেছি এই মাসে কিছু টাকা জমিয়ে তোকে একটা হার কিনে দিব। মা, আমি হার দিয়ে কি করব? আমার কোনো হার লাগবে না। কেন আবার? তোকে তো বিয়ে দিতে হবে, আর তোর তো বাবা নেই, আমাকেই তো সবকিছু করতে হবে। না মা, আমি বিয়ে করব না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুই যে অনেক বড় হয়ে গেছিস রে মা, আর তোকে যে বিয়ে করতে হবে রে মা, আর বিয়ে করে যে সব মেয়েকে পরের ঘরে যেতে হয় রে মা, বুঝলি? এটাই যে নিয়ম রে মা। মা, তুমি চুপ করবে? আমি কিন্তু এবার ভীষণ রেগে যাব। হয়েছে হয়েছে, আর রাগ করতে হবে না। আমি ফলে ঝুড়িটা নিয়ে বাজারে যাচ্ছি, তুই বাসাতে থাকিস, কেমন? আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বাড়িতেই থাকবো। এরপর টুনি তার ফলের ঝুড়িটা নিয়ে বাজারে যায়। টুনি সততার সাথে তার ফলগুলো বিক্রি করত। অন্যদিকে টুনির ফলের দোকানের পাশেই কণিকা কাকের ফলের দোকান ছিল, কিন্তু বাজারের কেউই কণিকা কাকের দোকান থেকে ফল কিনত না, কারণ কণিকা কাক অনেক চড়া দামে ফল বিক্রি করত, আর কণিকা কাকের সে ফলগুলো তাজা ছিল না। আর এইদিকে টুনির ফলের ব্যবসা ভালোই চলছিল। টুনির ফলের ব্যবসা ভালো চলছিল বলে কণিকা কাকের টুনির ওপর অনেক হিংসে হয়। কি ব্যাপার, এই টুনির ফলের ব্যবসা তো দেখছি ভালোই চলছে, আমার থেকে তো কোনো পাখিরাই ফল কিনতে চায় না, সবাই তো শুধু টুনির দোকান থেকে ফল কিনে, এর একটা ব্যবস্থা তো নিতেই হবে। টুনি তো ওই ঈগল জমিদারের বাগান থেকে সব ফল কিনে আনে, আমি কালকেই যাব ওই ঈগল জমিদারের বনে আর তার থেকেই সব ফল কিনে আনবো, তখন দেখি টুনি কি করে বাজারে ফল বিক্রি করে। পরদিন কণিকা কাক ঈগল জমিদারের বাগান থেকে সব ফল কিনে আনে আর তার দোকানে বিক্রি করতে থাকে। অন্যদিকে টুনি ঈগল জমিদারের বাগানে ফল কিনতে এসে নিরাশ হয়ে যায়, কারণ ঈগল জমিদারের বাগানে কোনো গাছেই কোনো ফল ছিল না। তারপর টুনি মন খারাপ করে বাড়ি ফিরে যায়। আর সেদিন টুনি বাজারে না আসায় সকলে কণিকা কাকের কাছ থেকে ফল কিনছিল, এতে কণিকা কাকের ভালোই বেচাকেনা হয়। কি হলো মা, তুমি যে খালি ঝুড়ি নিয়ে ফিরে এলে, আর তোমাকে এত চিন্তিত লাগছে কেন মা? মারে, সর্বনাশ হয়ে গেছে রে মা, ঈগল জমিদার মশাইয়ের বাগান থেকে যে সব আম কণিকা দিদি কিনে নিয়েছে। আমি জানি কণিকা দিদি আমার সাথে হিংসে করে এমনটা করেছে, কিন্তু আমি এখন ফল কোথায় পাবো রে মা, আর কিভাবে বা আমি আমার সংসার চালাবো? আমার যে মাথাতে কিছুই আসছে না রে মা, আমি কি করব, আমি যে কিছুই বুঝতে পারছি না। মা, তুমি এত চিন্তা করো না তো, আমি আছি তো, তুমি বরং বাড়িতে বিশ্রাম নাও, আমি পাশের জঙ্গলে যেয়ে দেখি কোনো ফল পাই কি না। তারপর টুকি পাশের জঙ্গলে ফল খোঁজার জন্য রওনা হয়, আর যেতে যেতে পথে এক ইঁদুরের সাথে দেখা হয় টুকির। আরে ইঁদুর ভাই, আপনাকে এত চিন্তিত লাগছে কেন? আমি কোনো ইঁদুর নই, আমি হলাম এক পরি, এক ডাইনির অভিশাপের কারণে আমার এই অবস্থা, দয়া করে তুমি আমাকে বাঁচাও। কি বলছেন আপনি এইসব, আর আমি বা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি, আমাকে বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করব? এই জঙ্গলে আছে এক বিশাল নিরম্বর গাছ, তুমি যদি সেই গাছের পাতা এনে আমায় ছোঁয়াও, তাহলে যে আমি ডাইনির অভিশাপ থেকে মুক্ত হব। ও, এই ব্যাপার আপনি কোনো চিন্তা করবেন না, আমি সেই গাছের পাতা নিয়ে আসব, আর আপনাকে এই ডাইনির অভিশাপ থেকেও মুক্ত করব। এরপর টুকি সেই বিড়ম্বর গাছের পাতা খুঁজে এনে সেই পরীকে ছোঁয়ায়, আর পরী সেই ডাইনির অভিশাপ থেকে মুক্তি পায়, আর সে তার আবার আগের পরীরূপে ফিরে যায়। টুকি, তুমি সত্যি যে অনেক ভালো,
আজ তোমার জন্য আমি ডাইনির অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। তুমি যেমন আমাকে সাহায্য করেছো, ঠিক তেমনি আমিও তোমাকে সাহায্য করতে চাই। আমাকে বলো তোমার কি চাই। টুকি তখন পরীকে তাদের সাথে ঘটা সব ঘটনার কথা খুলে বলে, আর সব শুনে পরী টুকিকে বলে, ও এই ব্যাপার, টুকি তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব সমস্যা দূর করে দেব। এরপর পরি তার জাদু শক্তিতে একটা বীজ নিয়ে আসে, আর সেই বীজটি টুকিকে দিয়ে বলে, টুকি এটা কোনো সাধারণ বীজ না, এটা হলো একটা জাদুর বীজ। এই বীজ থেকে যে গাছটি বের হবে তাতে সাত ধরনের ফল ধরবে, আর সেই ফল বাজারে বিক্রি করে তোমাদের দেন, আর সেই ফল বাজারে বিক্রি করে তোমাদের সব অভাব দূর হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এরপর টুকি সেই বীজটি নিয়ে তাদের বাড়ি ফিরে যায়, আর টুকি তার মাকে সেই বীজের সব কথা খুলে বলে। তারপর টুকি আর টুনি সেই বীজটিকে তাদের বাড়ির সামনে লাগিয়ে দেয়। বীজটি লাগানোর সঙ্গে সঙ্গে সেই বীজ থেকে একটা বড় গাছ বেরিয়ে আসে, যে গাছে সাত ধরনের ফল ধরেছিল। এসব দেখে তো টুকি আর তার মা টুনি অনেক অবাক হয়ে যায়। মা দেখো, এই গাছে সাত ধরনের ফল ধরেছে, তার মানে ওই পরী আমাকে সত্যি জাদুর বীজ দিয়েছিল, তাই না মা? হ্যাঁ রে মা, আমিও যে তাই দেখছি। এরপর টুকি আর টুনি সেই গাছ থেকে কিছু ফল তুলে নেয় আর তা নিয়ে বাজারে চলে যায়। এইভাবে সেই গাছের ফল বিক্রি করে তাদের দিন ভালোই চলতে থাকে। এক বনে বাবা মা মরা দুই অনাথ পাখি বোন বাস করত। বড় বোনটির নাম ছিল মিনু আর ছোট বোনটির নাম ছিল চারু। মিনু ছিল অনেক শান্তশিষ্ট আর চারু ছিল অনেক অহংকারী আর হিংসুটে। মিনু টুনি আর চারু টুনির বাবা মা অনেকদিন আগে এক ভয়ঙ্কর ঝড়ে মারা যায়। তাদের বাবা মা মারা যাওয়ার সময় সম্পত্তি বলতে দুটো গাছই রেখে গিয়েছিল, একটি ছিল আম গাছ আর অন্যটি ছিল কলা গাছ। একদিন সকালে, এই দিদি, এই আমি আমাদের বাবা মার রেখে যাওয়া সব সম্পত্তির ভাগ নিতে চাই। সে কি রে চারু, তুই বাবা মার রেখে যাওয়া কোন সম্পত্তির কথা বলছিস বলতো? বাবা মা তো আমাদের জন্য ঘর বাড়ি সয় সম্পত্তি কিছুই রেখে যায়নি। আমি বাবা মার রেখে যাওয়া দুটো গাছের মধ্যে একটি গাছ নিতে চাই, বুঝলে? এবার বাবা মা মারা যাওয়ার সময় তো আমাদের জন্য কিছুই রেখে যায়নি, আছে তো শুধু তাদের এই দুটো গাছ। এই দুটো গাছের মধ্যে ভাগ করারই বা কি আছে, আমরা তো দুই বোন এই দুটো গাছ নিয়ে মিলেমিশেই থাকতে পারি। আমি অত কিছু বুঝি না, আমার এই দুটো গাছের মধ্যে একটি গাছ চাই। ঠিক আছে রে বোন, এতে এত চিৎকার করারই বা কি আছে, তোর এই দুটো গাছের মধ্যে যেটা ভালো লাগে তুই সেটাই নিতে পারিস। মিনি টুনির মুখে এমন কথা শুনে চারু টুনি মনে মনে বলে, আমি তো এই আম গাছটি নিব, এই আম গাছের আম বিক্রি করে আমি অনেক টাকা পাবো, আর আম বিক্রির টাকা দিয়ে আমি অনেক বড় লোক হয়ে যাব। আর ওই ছোট্ট কলা গাছটি দিয়ে আমি কি করব, ওটাকে নিলে তো আমি সারা জীবন গরিবে থেকে যাব। তখন চারু টুনি মিনু টুনিকে বলে, শোন দিদি, আমি তো এই আম গাছটি নেব, আজকের পর থেকে এই আম গাছটি আমার, আর এই আম গাছের ওপর তুই কখনো কোনো অধিকার দেখাতে আসবি না। চারু টুনির এই কথা শুনে মিনু টুনি মনে মনে বলে, চারু তো আমারই বোন, আর ওই আম গাছটি নিয়েছে তো কি হয়েছে, আমরা দুজন মিলেমিশে থাকবো। কি রে দিদি, কি এত ভাবছিস? ঠিক আছে রে বোন, আজকে থেকে এই আম গাছটি তোর আর ওই কলা গাছটি আমার, কি এবার খুশি তো? এরপর দুই বোন দুটি গাছ ভাগ করে নেয়। এরপর চারুটুনি সে আম গাছের ডালে অনেক সুন্দর একটি বাসা বানায়। চারুটুনির ঘর তৈরি করা দেখে মিনিটুনি চারুটুনিকে বলে, বাহ বোন বাহ, তুই তো দেখি আম গাছের ডালে অনেক সুন্দর একটা বাসা বানিয়েছিস, আমি তোর ওই আম গাছের পাশের ডালটাতে একটি বাসা বানাবো, কেমন? শখ কত এসেছে আমার আম গাছে বাসা বানানোর জন্য। সেদিন আমাদের মাঝে কি কথা হয়েছিল, তুই আমার আম গাছে কোনো ধরনের অধিকার ফলাতে আসবি না। কিন্তু কেন তাহলে আজ আমার আম গাছে বাসা বানাতে চাচ্ছিস? শোন মিনু, আমি তোকে কিছুতেই আমার আম গাছে বাসা বানাতে দিব না, এই আমি বলে দিলাম।
এই চারু, এই আমি না তোর বড় দিদি হই, তাহলে তুই আমাকে নাম ধরে ডাকছিস কেন? তোকে নাম ধরে ডাকবো না তো কি করব? তুই কেন এসেছিস আমার আম গাছে বাসা বানানোর জন্য? চারু, আমার তো ঘর নেই, আর ঘর বানানোর জন্য তো কোনো জায়গা নেই। দে না রে আমাকে তোর বাসার পাশে ডালটা দে একটা ঘর বানাতে। তোর মতো রাস্তার পাখিকে আমি আমার পাশের ডালে বাসা বানাতে দিব, এটা তুই ভাবলি কি করে? আর আমি তোর বোন হই না, তুই আমাকে তোর বোন বলবি না। আমি হলাম কত ধনী, আর তুই হলি সাধারণ একটা গরিব পাখি। তোর মতো গরিব পাখি আমার বোন হতে পারে না। তোর সাথে এভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? মিষ্টি করে কথা বলবো? এই ভিখারির বাচ্চা, এখান থেকে যা বলছি, তোর মতো ভিখারির বাচ্চার সাথে কথা বলতে যে আমার ঘৃণা করছে। যত সব কোথায় থেকে যে মুখ তুলে চলে আসে এইসব ভিখারির বাচ্চারা! ছোট বোন চারুর মুখে এসব কথা শুনে মিনুটনি অনেক কষ্ট পায়, আর কোনো কিছু না বলে চোখের পানি ফেলে সেখান থেকে চলে যায়। তারপর মিনুটনি তার কলা গাছের কাছে যেয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, চারু আমাকে এভাবে কথা শোনালো, আমি ওর আম গাছে গিয়েছিলাম একটা বাসা বানাতে, কিন্তু ও আমাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিল। সামনে যে বর্ষাকাল আসছে, এখন আমি কি করব? এবারও কি তাহলে আমাকে অন্যের গাছে থাকতে হবে? মিনুটনির এসব কথা শুনে কলা গাছ বলে ওঠে, মালিক তুমি কেঁদো না, আমি থাকতে তোমার কোনো সমস্যা হবে না। কে কে কথা বললো আমার সাথে? এখানে যে আমি কাউকেই দেখতে পারছি না। মালিক, আমি কলা গাছ, আমি যে আপনার সাথে কথা বলছি। কিন্তু তুমি সাধারণ একটা কলা গাছ হয়ে আমার সাথে কিভাবে কথা বলছো? কলা গাছটা তো কথা বলে না। মালিক, আমি কোনো সাধারণ কলা গাছ না, আমি হলাম এক জাদুর কলা গাছ, আমি যে সবার সাথে কথা বলতে পারি, আর আমি এখন আপনার সব সমস্যা দূর করে দিব। এরপর কলা গাছ তার জাদু শক্তি দিয়ে মিনুটনিকে একটি কলা পাতার বাড়ি বানিয়ে দেয়, আর মিনুটনি সেই কলা পাতার বাড়িতে থাকতে শুরু করে। অন্যদিকে মিনুটনির বোন চারুটনি তার গাছের আম বাজারে বিক্রি করে সুখে তার দিন কাটাতে থাকে। একদিন মিনুটনি তার ছোট বোন চারুটনির কাছে দুটো আম নিতে যায়। বোন, আমাকে তোর গাছে দুটো আম দিবি? আমি যে অনেক দিন হলো আম খাই না, আমার যে আজ আম খেতে খুব ইচ্ছে করছে। দে না রে বোন তোর গাছে দুটো আম। এই ভিখারির বাচ্চা, তুই আবার চলে এসেছিস আমার কাছে আম চাইতে? তোর লজ্জা করে না অন্যের গাছের আম চাইতে? যা চলে যা বলছি এখান থেকে, তোর গা থেকে যে গরিব গরিব গন্ধ আসছে, তোর মতো গরিবদের সাথে কথা বলার যে সময় আমার নেই। বোন, এই আম গাছ তো আমাদের বাবা মা আমাদের জন্য রেখে গিয়েছিল, আমার কি কোনো অধিকার নেই এই আম গাছের আম চাওয়ার? কি বললি? এই আম গাছের অধিকার? তোর সাহস কি করে হয় এই আম গাছের ওপর অধিকারের কথা বলতে? সেদিন না তুই বলেছিলি তুই এই আম গাছের ওপর কোনো অধিকার ফলাতে আসবি না, তাহলে কেন তোর এই পোড়া মুখ নিয়ে চলে এসেছিস? ঠিক আছে রে বোন, আর কিছু তোকে বলতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি, তোর এই অহংকারের পতন একদিন হবেই হবে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে হঠাৎ একদিন বনে এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়, যে ঝড়ে চারুটনির আম গাছটি মাটিতে পড়ে যায়। আম গাছটি মাটিতে পড়ে যাওয়ায় চারুটনির ঘরটি ভেঙে যায়, আর চারুটনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে। এইসব দেখে মিনুটনি চারুটনিকে তার ঘরে নিয়ে যায়। পরদিন সকালে চারুটনি যখন জ্ঞান ফিরে, মিনুটনির মুখে সব কথা শুনে আর সবকিছু দেখার পরে চারুটনি মিনুটনিকে বলে, দিদি তুই আমাকে ক্ষমা করে দে, তোকে গরিব বলে যে আমি অনেক অপমান করেছি, আজ শেষ পর্যন্ত কিনা তোর এই কলা পাতার ঘরই আমার শেষ আশ্রয় হলো। আমি যে আমার ভুল বুঝতে পেরেছি রে দিদি, আমি তোর সাথে অনেক অহংকার আর হিংসে করেছি, আমি তোর কাছে আমার এইসব কুকর্মের জন্য ক্ষমা চাইছি, আমাকে তুই ক্ষমা করে দে দিদি। ছি চারু, এইভাবে কেন বলছিস? তুই ছোট, তুই ভুল করতে পারিস, তার মানে এই নয় যে আমি তোর ওপর রাগ করে বা অভিমান করে আছি। আমাদের বাবা মা নেই, তোকে দেখে রাখার দায়িত্ব তো আমার। চারু তুই একটু দাঁড়া, তুই তো সে কাল থেকে না খেয়ে আছিস, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি।
এরপর মিনি টুনি একটা কলা নিয়ে এসে তার ছোট বোন চারু টুনিকে দেয়, আর কলা দেখে তো চারু টুনি অনেক অবাক হয়ে যায়। আর মিনি টুনিকে বলে, কি রে দিদি, তুই এই কলাটা কোথায় থেকে আনলি? আমি তো তোর কলা গাছে কোনো কলার মোচা দেখিনি, তাহলে এই কলাটা আসলো কোথায় থেকে? বোন, তোকে তো একটা কথা বলাই হয়নি, আর সেটা হলো আমার এই কলা গাছ কোনো সাধারণ কলা গাছ না, এটা হলো একটা জাদুর কলা গাছ। এই কলা গাছের কাছে আমি যখন চাই চাই, কলা গাছ আমাকে তখন তাই দেয়। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি জাদুর কলা গাছকে বলবো, সে যেন তোর আম গাছটিকে আবার ঠিক করে দেয়, আর তাতে যেন তার জাদু শক্তি দিয়ে সুন্দর একটা বাসাও বানিয়ে দেয়, যেখানে তুই আবারও সুখে শান্তিতে থাকতে পারবি। না বোন, তার কোনো দরকার হবে না, আমি আর ওই আম গাছে থাকছি না, আমি এখন থেকে তোমার সাথে তোমার এই কলা পাতার ঘরেই থাকবো। এরপর থেকে তারা দুই বোন সেই জাদুর কলা পাতার ঘরে সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে।